পুলিশের উদ্যোগে রাজগঞ্জ ব্লকে 5টি অবৈতনিক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্র কিরণ চালু করা হলো। এ নিয়ে ব্লকে মোট 18টি কিরণ চালু করা হলো। এদিন এই স্কুলগুলির উদ্বোধন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী। পুলিশের উদ্যোগে রাজগঞ্জ ব্লকে 5টি অবৈতনিক শিশু শিক্ষা সহায়তা কেন্দ্র কিরণ চালু করা হয়। এ নিয়ে ব্লকে মোট 18টি কিরণ চালু হলো। এদিন সুখানী গ্রাম পঞ্চায়েতের নিতাই বৈরাগী পাড়া, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের থোপপাড়া, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এবং সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জামাদার গাছ গ্রামে এই স্কুল চালু করা হয়। স্কুলগুলিতে শিক্ষক হিসেবে পড়াবেন এলাকার শিক্ষিত বেকার যুবকরা। স্কুলগুলির উদ্বোধন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী। তিনি বলেন, 2018 সাল থেকে এই কিরণ স্কুল শুরু করা হয়। জেলার বিভিন্ন ব্লকে এই স্কুল করা হচ্ছে। শুধু রাজগঞ্জ ব্লকে 18টি স্কুল করা হলো। আরো অনেক স্কুল করার লক্ষ্যমাত্রা রয়েছে। চা বাগান ও প্রত্যন্ত এলাকার যেসব গরিব পরিবার তাদের সন্তানদের টিউশন পড়াতে পারেন না, মূলত সেইসব শিশুদের জন্য এই স্কুল। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের ভাতা এবং পঠন পাঠনের খরচ বহন করা হয়। এদিনের অনুষ্ঠানে এই স্কুলগুলির জন্য খাতা কলম, দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, হেলমেট বিতরণ এবং রাজগঞ্জের 2টি ক্লাবকে ক্রিকেট বল ও ব্যাট দেওয়া হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত, ডিএসপি প্রদীপ সরকার, সিআই দীপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেশাং লামাসহ প্রমুখ। আমার রাজগঞ্জ থানা থেকে টোটাল 5টা কিরণ স্কুল ওপেন করা হয়েছে। এটা সুখানি জিপিতে এটা 5টা কিরণ স্কুল আছে। এটা আমার ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে একটা কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম তহত এটা কিরণ স্কুল গোটা ডিস্ট্রিক্টে চলছে। টোটাল আমার 65 থেকে বেশি কিরণ স্কুল এখন আছে। এটা আরও ভবিষ্যতে আরও কিরণ স্কুল ওপেন করা হবে। কিরণ স্কুলের যে মেন অবজেক্টিভ আছে সেটা হচ্ছে সিঙ্গল টিচার আর ওরা লোকাল যে বাচ্চাগুলো আছে ওকে ফ্রি টিউশন দেবে। এটা মেইনলি টার্গেট করা হচ্ছে প্রাইমারি স্কুল যে বাচ্চাগুলো আছে ওদেরকে টিউশন দেবে।